তৃণমূলে দলদাস হয়ে কাজ করছে পুলিশ, তাই তৃণমূলের অঙ্গুলি হেলনে বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। দুদিন আগে গড়বেতার আট নম্বর অঞ্চলে অধীন ভেদুয়া গ্রাম থেকে বিজেপি দলকর্তাদের গ্রেপ্তার করেছে গোয়ালতোর থানার পুলিশ। তারপরই প্রতিবাদে রবিবার গোয়ালতোর থানা ঘেরাওয়ের ডাক দেয় পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি। থানা ঘেরাও কর্মসূচি সেরে বেরিয়ে আসার মুখে সাংবাদিকদের জেলা বিজেপি সভাপতি সুমিত কুমার দাস অভিযোগ করে বলেন, তৃণমূলের অঙ্গুলি হেলনে একের পর এক বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। অবিলম্বে এই দ্বিধাচারিতা বন্ধ করতে হবে বলে দাবি তোলা হয় জেলা বিজেপির পক্ষ থেকে। সুমিত বাবু দাবি, জেলা বেশ কয়েকটি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ শীর্ষ নেতা বিজেপিতে আসতে চেয়ে তার সঙ্গে যোগাযোগ রাখছেন, যদিও এ ব্যাপারে তৃণমূলের কারোরই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধরে আনার পর আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের অবজারভার, তারা থানা বলতে এসেছিল, তাদের সামনেই মারধর করা হয়। পুলিশের এত অডাসিটি কোথা থেকে আসে? পুলিশ ভাবছে যে এখানে তৃণমূলকে উজ্জীবিত করার দায়িত্ব পুলিশ নিয়েছে, সাধারণ মানুষ তৃণমূলকে ঘৃণার চোখে দেখছে। সেক্ষেত্রে পুলিশের কাছে আমরা আজকে ডেপুটেশনের মাধ্যমে আবেদন জানাতেই এসেছি যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, না হলে সাধারণ মানুষের আত্মরক্ষার অধিকার আছে, আমাদের বাধ্য করবেন না যে সাধারণ মানুষ আত্মরক্ষার দায়িত্ব নিজেরাই তুলে নেবে, এরকম পরিস্থিতি তৈরি করবেন না। তুলো আছে আপনাদের আওয়াজ।